सुप्रिय शिक्षार्थीबृंद আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা ধারাবাহিকতা বজায় রেখে আবারো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পার করেছি এবং থার্ড সেমিস্টারে এসে উপনীত হয়েছি। এবং তোমরা জানো যে গ্রামারের আসলে কোনো সেমিস্টার নেই, তো প্রত্যেক সেমিস্টারে কিছু না কিছু অংশ পড়ানো হয়েছে। তো এখানে দেখো ন্যারেশনের আজকে আলোচনা করব আমরা। ন্যারেশন, এই ন্যারেশনের সামগ্রিক অর্থাৎ বেসিক রুলস থেকে শুরু করে এক্সপ্লেনেটরি পর্যন্ত আমরা আলোচনায় নিয়ে আসব। তো অবশ্যই আমরা পার্ট পার্ট ভাবে আলোচনা করব, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে একটু অংশ পেয়েছো, সেকেন্ড সেমিস্টারে একটু অংশ পেয়েছো, কিন্তু থার্ড সেমিস্টারে যে তোমাদের পরীক্ষায় সবগুলো থেকে মানে অ্যাসারটিভ থেকে এক্সপ্লেনেটরি পর্যন্ত অবশ্যই তোমাদেরকে জানতে হবে। সো আমরা সবই জানি, সবই বুঝি, সবকিছুই আলোচনা করেছি, কিন্তু তারপরেও নতুন করে আবার একটু যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের জন্য এটা কি হবে, খুব সহজবোধ্য হবে আরো, মানে মানুষের তো জানার শেষ নাই, তাই না? তো এগুলো যদিও আমাদের রিপিটেশনের মধ্যে হচ্ছে, তোমরা মনে করতে পারো এখানে রিভিশন ক্লাস, তবুও তাই, তবে অবশ্যই ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন মাত্রায় আলোচনা করব। এটার উপরে তোমাদের লেকচার শিট দেওয়া হবে, সেই লেকচার শিটের সাথেও তোমরা অনেক কিছু মিল পাবে। তো চলো বন্ধুরা আমরা একটু আলোচনায় যাই। তো আজকে আমরা পার্ট ওয়ান হিসাবে একটু আলোচনা করব। এটা যে পার্ট ওয়ান মানে হচ্ছে আমি পার্ট পার্ট ভাবে তিন ক্লাস বা চার ক্লাসের মধ্যে এটা শেষ করে দিতে পারবো। তো এখানে যেটা বেসিক পার্ট ওয়ানে যেটা থাকবে, আজকে আমার যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক রুলস। বেসিক রুলস তার মানে কি, ন্যারেশন পরিবর্তন করতে যে আমাকে অবশ্যই বেসিক রুলস ফলো করতে হবে। তাহলে বেসিক রুলস বলতে আমরা মূল কিছু রুলস বুঝি, যেগুলো না জানলে অবশ্যই ভালো করা যাবে না। সো আমরা এখন দেখি বেসিক রুলসের ক্ষেত্রে কি হয়। এক নাম্বার রুলের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে রিপোর্টেড স্পিচের মধ্যে, আমি একটু লিখে নিচ্ছি, রিপোর্টেড স্পিচ এর মধ্যে ফার্স্ট পারসন, তোমরা অবশ্যই জানো ফার্স্ট পারসন কি কি বলো তো, বলো ফার্স্ট পারসন আই, উই, মি, আস, তারপরে বলতে পারি মাই, আওয়ার, অথবা আমরা যদি এভাবে বলি আই, মি, মাই, উই, আওয়ার, আস, এই ফার্স্ট পারসন থাকলে তা রিপোর্টিং ভার্বের, দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, মি, আজ, মাই, আওয়ার থাকলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, তাই না? তাহলে আমরা এটা পেলাম। তো দুই নাম্বার নিয়মের ক্ষেত্রে আমরা যেটা বলবো একইভাবে বলবো, রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অর্থাৎ, সেকেন্ড পারসন অর্থাৎ কি কি বলো, ইউ, ইওর থাকলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। তার মানে তোমরা কি পাচ্ছ, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করে। ফার্স্ট পারসনগুলো কি কি, আই, উই, মি, আজ, মাই, আওয়ার, এই ছয়টি ওয়ার্ড থাকলে তা সাবজেক্টকে ফলো করে। আমি অবশ্যই পরে উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এইটুকু মনে রাখো যে ফার্স্ট পারসন থাকলে তা সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন কি কি, ইউ এবং ইওর, মাত্র দুইটি ওয়ার্ড,
ইউ এবং ইওর, তাহলে ইউ ইওর থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। তাহলে হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, এগুলো আমাদের জানার দরকার, বোঝার দরকার, এবং এগুলো কোথায় অবস্থান করে সেটা নিয়েও আমি আলোচনা করব তোমাদের সাথে। শুধুমাত্র স্ট্রাকচারগুলো একটু মনে রাখো, তাহলে তোমাদের জন্য এটা বেটার হবে। তিন নাম্বার নিয়মের মধ্যে আমরা যখন যাব, তখন কি বলবো যে রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পার্সন বোঝায়, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া যা কিছু সবই থার্ড পার্সন। তাহলে এটা কি হতে পারে? হি, তারপরে হিজ, হিম, তারপর শি, হার, দে, দেয়ার, দেম সহ যে কোনো নামবাচক বিশেষণ। তোমরা ব্যাকরণের ভাষা বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া এগুলা পড়েছ। যে কোনো নামবাচক বিশেষ্য থাকলে তা কাউকে ফলো বা অনুসরণ করে না, কাউকে ফলো করে না, এগুলো থাকলে কাউকে ফলো করবে না। তার মানে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পার্সনগুলো কী কী দেখো, হি, হিজ, হিম, শি, হার, দেয়ার, দেম সহ যে কোনো নাম। আমি মিলন, আমি থার্ড পার্সন, তুমি, তোমার নাম আছে, তোমার নামটা থার্ড পার্সন, অথবা এই যে পৃথিবী এটা একটা থার্ড পার্সন, মানে একটা নামবাচক কোনো কিছু হলেই সেটা হচ্ছে থার্ড পার্সন, কাউকে ফলো করবে না, তার মানে এগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা চলো একটু উদাহরণ দিয়ে দেখি যে এখানে আমরা কয়েকটি নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব। তো ন্যারেশনকে যদি আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, ন্যারেশন দুই প্রকার, সেটা হচ্ছে একটা এক অংশে থাকবে রিপোর্টিং ভার্ব, আরেক অংশে থাকবে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ আবার কিন্তু সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। তাহলে একটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব কেন, আর একটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ কেন, বলতে পারবে কি তোমরা? এগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই বলতে পারবে, আমার সামনে থাকলে তোমরা অবশ্যই কেউ না কেউ উত্তর দিতে। তাহলে যেমন আই সেড টু হিম, আই নো ইউ, এটা একটি ন্যারেশনের, ডাইরেক্ট ন্যারেশনের একটি সেন্টেন্স। আমরা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। হ্যাঁ, প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাহলে আমরা একটু আগে যে নিয়মগুলো আলোচনা করেছিলাম, সেই নিয়মে বলেছিলাম কি যে রিপোর্টিং ভার্বের, রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে এই পর্যন্ত এটাকে আমরা বলছি কি বলো, রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমাতে যেটা আছে আই নো ইউ, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমি ন্যারেশন যখন পরিবর্তন করব, তখন অবশ্যই ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই জায়গায় দেখো ফার্স্ট পার্সন, এই জায়গায় সেকেন্ড পার্সন। তাহলে আমাকে রিপোর্টেড, আমি যে নিয়মটা তোমাদের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে কাকে ফলো করবে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট কোথায় থাকে? বাক্যের শুরুতে। সাবজেক্ট কোথায় থাকে দেখো? এই বাক্যের শুরুতে। প্রথমে যেটা থাকবে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। এই যে মূল ভার্ব আছে নো, এরপরে যেটা থাকবে সেটা অবজেক্ট। তাহলে এখন ভার্বের কাজ যে করে সে সাবজেক্ট, এই যে নো এর কাজ কে করছে, যে করছে সে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর সাবজেক্ট দ্বারা যা কিছু সম্পাদিত হয় তাই হচ্ছে অবজেক্ট। কাকে জানার কাজ করছে? ইউ এর জানার কাজ করছে, যার কারণে ইউ হচ্ছে অবজেক্ট।
তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমি এখানে সাবজেক্ট নিলাম, হ্যাঁ আই ফলো করবে আই কে, তখন আই হয়ে যাবে। তাহলে এখানে এটা যেহেতু একটা অ্যাসার্টিভ মূলক বাক্য, আমি একটু পরিবর্তন করে দেখাই, যেহেতু তোমাদের এগুলো সম্পর্কে একটি ধারণা অলরেডি পূর্বের ক্লাসগুলোতে হয়েছে, সেহেতু এখানে একটু আলোচনা করি। সেট টু এর জায়গায় কি দেবো আমি? টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল হয়, যদিও আমি তোমাদের সাথে পরবর্তীতে আবার আলোচনায় যাব, একটু বোঝানোর জন্য এটা কৌশলগতভাবে আলোচনা করছি। তাহলে আই টোল্ড হিম, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো এই কুমার ইনভার্টেড কুমার তুলে দেওয়ার জন্য এখানে দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে আই টোল্ড হিম দ্যাট, তাহলে বলা হয়েছে রিপোর্টের স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করবে? অবশ্যই সাবজেক্টকে ফলো করবে, যেহেতু এখানে আয় আছে এখানেও আয় আছে, তাহলে এখানে আমার আয় হবে। আই টোল্ড হিম দ্যাট আই, এবারে টেন্সের পরিবর্তন যদিও আমি এখনও শেখাইনি, একটু পরে হয়তো শেখাবো তোমাদের। তাহলে নো এর ক্ষেত্রে কী হবে? নিউ, ফার্স্ট টেন্স হয়ে গেল। তাহলে আই টোল্ড হিম দ্যাট আই নিউ, এবারে দেখো এটা ইউ তো অবজেক্ট এখানে আছে, তাহলে ইউ কাকে ফলো করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে ইউ যেখানেই থাক না কেন রিপোর্টিং স্পিচের মধ্যে অবজেক্টকে ফলো করে। তাহলে ইউ যেহেতু এখানে হিমকে ফলো করলো, সেহেতু কিন্তু এখানে হিম হবে। একটু চিন্তার বিষয়, যদি মাথায় এটি একটু ক্যাচ করে তাহলে কিন্তু এটা খুবই ইজি স্যার, এর থেকে তো সহজ জিনিস হয় না, গ্রামারের ক্ষেত্রেই তাই। ইংলিশ আমি তো মনে করি বাংলা ব্যাকরণের তুলনায় ইংলিশ কিন্তু অনেক সহজ, যদি আমরা একটু মন দিয়ে পড়ি। কেন সহজ? বাংলায় যুক্ত বর্ণ আছে, বাংলায় আকার ইকার হর্ষ ইকার থেকে শুরু করে সব কিছু আছে। আবার বাংলায় দেখো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংখ্যাও কিন্তু ইংলিশ অ্যালফাবেট থেকে বেশি, যেখানে ইংলিশের 26টি, হ্যাঁ বাংলা দেখা যাচ্ছে অনেক অনেক বেশি। তাহলে এখানে এখন দেখো, আবার আমরা বলতেছি সেট টু এর জায়গায় টোল দিলাম, রিপোর্টিং ভার্ব কিন্তু এক জায়গায় পরিবর্তন হলো, সেট টু এর জায়গায় টোল, ইনভার্টেড কমা তুলে দিয়ে দেখ ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, তাই সাবজেক্ট আই আই কে ফলো করেছে, আই হয়েছে, প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয় ভার্বে, নো থেকে নিউ করেছি। এবারে ইউ, ইউ কাকে ফলো করলো? অবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাই এখানে অবজেক্ট হলো। খুব ইজি ব্যাপার না? খুবই কিন্তু ইজি ব্যাপার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকে এইটুকু শিখলাম, আর একটা মাত্র টপিক তোমাকে এখানে দিচ্ছি পারসন সংক্রান্ত পরিবর্তনের একটু বিষয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়তো একটা দু মিনিটের একটা ব্যাপার, তোমাদের এগুলো জানাও আছে, হ্যাঁ এটা বেসিক রুলসের মধ্যে পড়ে। যেহেতু তোমাদের একটু আলোচনা করে নিয়েছি সাবজেক্ট পসেসিভ, আর হচ্ছে একটা হচ্ছে অবজেক্ট, যেমন এই যে প্রোনাউন আলোচনা করলাম আই মাই মি, আই মাই মি, উই আওয়ার আস, তারপরে কি আলোচনা করলাম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, তাই না? ইউ ইউর ইউ। থার্ড পার্সনের ক্ষেত্রে কি আলোচনা করলাম? হি, তাহলে হি পসেসিভ হচ্ছে হিজ, আর হিম হচ্ছে অবজেক্ট। আর একটা হচ্ছে সি, এটাও থার্ড পারসন, সি হার হার, এর পসেসিভ অবজেক্ট দুইটাই এক। আর একটা থার্ড পারসন আছে দে, তাহলে দে, দেয়ার হচ্ছে তার হচ্ছে পসেসিভ, আর হচ্ছে দেম। এগুলো কিন্তু তোমাদের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে অপরিহার্য নিয়ম হিসাবে কিন্তু গণ্য হবে। তো যেহেতু আমি পার্ট পার্ট আলোচনা করছি, সেহেতু পরবর্তী ক্লাসে পরের পার্ট অবশ্যই আমরা আলোচনা করব। তো তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে, এখানে বাড়ির কাজ থাকবে, হ্যাঁ এই বাড়ির কাজ দুইটা প্রশ্ন দিচ্ছে, সেই দুটা প্রশ্ন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। তাহলে অবশ্যই এমন কিছু দিব না যেটাকে তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। আচ্ছা, এক নাম্বার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের কাকে ফলো করে সেকেন্ড পারসন। এবং দুই নাম্বার প্রশ্ন হচ্ছে থার্ড পারসন গুলো কি কি, এবং তারা রিপোর্টিং ভার্বের, তারা রিপোর্টিং ভার্বের
কাকে ফলো করে। এই হলো তোমাদের হোমওয়ার্ক, এটা আজকের আলোচনার বিষয়ের মধ্যে ছিল। যারা মনোযোগ সহকারে শুনছো তারা অবশ্যই পারবে। তো সবাই ভালো থেকো, বাড়িতে অবস্থান করো, আর অবশ্যই অবশ্যই লেখাপড়ার সাথে রিলেটেড থেকো। আজকের মতো খোদা হাফেজ, আবারও দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে।